নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো সকলকে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা সকলে খুব ভালো করে পুজো এনজয় করো এবং একদম প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু খুব ভালো করে পুজো কাটিও তার সাথে সাথে ক্রিকেট ফুটবলের সঙ্গেও যুক্ত থেকো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ফুটবল আপডেট নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি সকলে একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো অনেকেই বলছিলে যে পুজো কিরকম এনজয় করছো ভাই পুজো আজকে থেকে আমার শুরু হবে কারণ যারই তো নানান রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় দোকানেও যেতে হয় তো সেক্ষেত্রে আজকে থেকে পুজো শুরু হবে এবং আমাদের গ্রামের পুজো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব বলেছি তো আমাদের গ্রামে প্রচুর পুজো হয় প্রচুর কলকাতায় অত মনে হয় পুজো হয় না আমাদের এই লোকাল এরিয়ায় কত পুজো হয় সেগুলো আমাদের দ্বিতীয় চ্যানেল এসডি ফ্যামিলিতে তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা তোমরা সার্চ করেও এসডি ফ্যামিলি চ্যানেলে জয়েন হয়ে যাও খুব এনজয় করতে পারবে এটুকু বলে রাখছি গ্রামের পুজো অনেকটা অনেক দূর দূরান্ত যারা থাকো তারা কিন্তু কিন্তু গ্রামের একটা অনুভূতি পাবে এই গ্রামের পুজো দেখলে তো সেটা একটুখানি করে নিও তো এবার আমরা সরাসরি চলে আসি ফুটবলের মধ্যে প্রথম কথাটাই রয়েছে একটুখানি আমরা ডার্বির টিকিট নিয়ে যেরকমটা আপডেট আগে জানা গিয়েছিল যে বারো তারিখের আগে কোনোভাবে ডার্বির টিকিট ছাড়া হবে না কিন্তু কাল রাত্রির থেকে তোমরা দেখতে পাচ্ছ বুগমাইস হতে টিকিট ছাড়া হয়েছে এবং তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম টিকিটের দাম ভাই অনেক বেশি তিনশো চারশো টাকা করে টিকিটের দাম তো সেরকমভাবেই সর্বনিম্ন যেটা টিকিটের দাম রাখা হয়েছে তিনশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা সাড়ে তিনশো চারশো পাঁচশো আরও 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 অনেক টিকিট রয়েছে টিকিট একদম অ্যাভেলেবেল মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনদেরই ইস্টবেঙ্গলের এটা হোম ম্যাচ তো তোমরা দেখে তোমাদের হোম টিকিট মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ অ্যাওয়ে টিকিট যেই যেই স্ট্যান্ডে কাটবে কেটে নিও আমার প্রচুর এই ডার্বি ম্যাচটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তিনশো টাকা খরচা তারপর জিএসটি তারপর যাওয়া আসা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় আমি এই ডার্বিতে যাচ্ছি না বাড়িতে বসেই ডার্বি দেখতে হবে পরের মহামেডান ম্যাচে যদি দেখি যে ঠিকঠাক মানে টিকিটের দাম আছে তাহলে যাব তা না হলে আমার যাওয়াটা সম্ভব নয় তোমরা অবশ্যই যেও টিকিট কেটে নিয়েও রিডিম নিয়ে পরবর্তী সময় আপডেট দিয়ে দেবো এবার এখন না কাটলে অফলাইনের সময় বহু প্রবলেম হয় আর টিকিট নাও পেতে পারো তো যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই যারা ডারবি দেখতে যাবে বলে ভাবছো টিকিট কেটে নিও ডারবি ম্যাচ গেলো এরপর আমরা সরাসরি যদি চলে আসি সিএফএল নিয়ে তো সিএফএলে কিন্তু যেরকমটা তোমাদের জানিয়েছিলাম ভবানীপুর তারা খেলবে না তাদের পুরো পয়েন্ট কিন্তু ইস্টবেঙ্গল পাবে মহামেডানের সঙ্গে যেটা ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ভূমিপুত্র ঠিকঠাক ব্যবহার না হওয়ার জন্য সেই ম্যাচের পুরো পয়েন্ট ইস্টবেঙ্গলকে দেওয়া হবে এবার কিন্তু সিএফএল থেকে নাম তুলে নিল ডায়মন্ড হারবার যেটা ফাইনাল ম্যাচ ছিল চোদ্দ তারিখে ম্যাচ হওয়ার কথা ছিল একদম ফাইনাল ম্যাচ ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু কোনোভাবেই ডায়মন্ড হারবার চাইলো যে আর জিততে পারবে না সে অনেক কারণ রয়েছে আমি কারণে আসছি না অনেক রকম ব্যাপার রয়েছে অনেক কারণ রয়েছে ডায়মন্ড হারবার নাম তুলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গলকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন ধরতে পারি অফিশিয়ালও কিছুদিন বাদে হয়ে যাবে বা ট্রফি ফ্রফি যা যা ব্যাপার সেগুলো চলবে কিন্তু অনেক রকমভাবেই ভাবেই কে সমস্যায় পড়তে হবে শোনা যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে এবার একটা বিষয় আমি একটুখানি বলে রাখি যে ইস্ট বেঙ্গলের সঙ্গে যেটা ম্যাচ হয়েছে মোহামেডানে যেটা পুরো পয়েন্ট পেয়েছে এই নিয়ে অনেকে বিরোধিতা করছে যারা একটুখানি আইএসএল দেখে আইএসএল এর যারা নিয়ম ফলো করে তারা লাস্ট ইয়ার আইএসএল এ জামশেদপুরের সঙ্গে খুব যদি ভুল্লা করি মুম্বাইয়ের ম্যাচ হবে জামশেদপুরের হোম ম্যাচ ছিল মনে আছে তো সেখানে মানে বিদেশি একটা সময় একজন রেড কার্ড হয়ে যাওয়ার পর আরও একজন এরম করে কিন্তু পাঁচজন বিদেশি প্লেয়ারকে কোনো কারণে কোনো এক সময় মানে নব্বই মিনিটের মধ্যে তাদের রাখা হয়ে গিয়েছিল মানে একজন ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তে একজন বিদেশি প্লেয়ার এরম করে একটা সমস্যা হয়ে গিয়েছিল একদম ম্যাচের শেষের দিকে ওই পঁচাশি ছিয়াশি মিনিটের পর তারপরে কিন্তু ম্যাচ শেষ হয়ে যায় ম্যাচটা ড্র হয়েছিল না কি হয়েছিল হ্যাঁ ড্রই হয়েছিল এক এক গোলে মনে হয় না দুই দুই গোলে ড্র হয়েছিল কিন্তু যেটা করা হয়েছিল আইএসএল এর নিয়ম অনুযায়ী সেই ম্যাচের পুরো তিন পয়েন্ট প্লাস প্লাস তিন গোল ডিফারেন্স কিন্তু মুম্বাইকে দেয়া হয়েছিল লাস্ট ইয়ারের কথা বলছি আইএসএল নিয়ম রয়েছে সর্বত্র এই নিয়ম রয়েছে নিয়ম লঙ্ঘন হলে যেটা নিয়ম সেই অনুযায়ী কিন্তু অপোনেন্ট দল পয়েন্ট পাবে এটা যদি মহামেডানো পয়েন্ট পেতো এটাই ভাই নিয়ম কিছু করার নেই আজকে ইস্টবেঙ্গল পয়েন্ট পেয়েছে বলে অনেকে বিরোধিতা করছে এটা যদি মানে মোহনবাগান বা মহামেডানো এইভাবে পয়েন্ট পেতো সেটা নিয়মের মধ্যেই পড়ে কিছু করার নেই এইভাবেই চলে আসছে তো এটাই কিন্তু ব্যাপার রয়েছে এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি মহিলা দল কিন্তু নতুন ভাবে একদম হচ্ছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল যেরকম ভাবে একটা শক্তিশালী দল গঠন করা হয়েছে মহিলা দলও কিন্তু একটা খুব ভালো দল গঠন করা হচ্ছে যেরকমটা তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম যে একজন মহিলা দলে কোচ আসতে চলেছে সেই কোচ হচ্ছে অ্যান্থনি স্যামসং অ্যান্ডুরা যে কিন্তু গোকুলামের হয়ে দুবার চ্যাম্পিয়ন করিয়েছিল সেই কোচ ইস্ট বেঙ্গলের পথে আসতে চলেছে কালকে গোকুলামের তরফ থেকে অফিসিয়ালি এন্ডোডা থ্যাংক ইউ বার্তা দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে ফ্রি রয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ইস্ট বেঙ্গলে মহিলা ফুটবলার খুব ভালো মানের এসেছে ইন্ডিয়ান প্লেয়ার তার সাথে বিদেশিও দু থেকে তিনজন আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই দিকেও কিন্তু নজর থাকবে মানে একটা দারুণ মহিলা ব্রিগেড কিন্তু তৈরি করে নিয়েছে ইস্টবেঙ্গল পরবর্তী সময় মহিলা দল নিয়েও কথা বলা যাবে এর সাথে সাথে তোমরা অস্কারের ব্যাপারে জানতে চাইছিলে যে কোচ কবে আসছে অফিসিয়ালি কিছু জানা যায়নি পাঁচ থেকে ছ দিন সময় লাগবে ধরে রাখতে পারো যে সতেরো আঠেরো তারিখে আসার সম্ভাবনা রয়েছে বা তার আগে এলে তো আমি খুব খুশি হবো তো এরকমটাই আপডেট রয়েছে এবার রপশনের ব্যাপার নিয়ে অনেকে প্রচুর মেসেজ করেছে যে রপশন কি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে দেখো রপশন তো বর্তমানে বসুন্ধরা কিংসের প্লেয়ার বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছে এখনই তার কন্ট্রাক্ট এখনও এক দেড় মাস বাকি রয়েছে তার মানে মার্কেট ভ্যালু বা তার ভ্যালু কিন্তু অনেকটা বেশি সেটা কিন্তু বসুন্ধরা কিংস অতটাও দিতে চাইছে না রপসনের পিছনে এবার রপসনেরও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে অস্কার ভ্রুশনকে বাংলাদেশে নিয়ে এসেছিল মানে অস্কার ব্রুজন বাংলাদেশের অপশন রবিনকে নিয়ে এসেছিল তো সেক্ষেত্রে কোচ তো চেয়েছে যে এরকম একজন প্লেয়ারকে ভার্সেটাইল প্লেয়ার যাকে অ্যাটাকিং মিডিয়া উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড সমস্ত পজিশনে খেলানো যায় সেটা একটা দারুণ জিনিস হবে কিন্তু যেরকমটা বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এমনকি রপসান রবিনার কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ার পোস্টও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেই বলে দিয়েছিলাম যা হবে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে আজকের দিনে দাঁড়িয়েও বলে দিচ্ছি তিন থেকে চার দিনের মধ্যে যদি অপশন রবীন্দ্রাক্ট টার্মিনেটও করে নেয় বসুন্ধরার সঙ্গে আমি তো অন্তত অবাক হব না এবং তার পরবর্তী গন্তব্য যে ভারতের ক্লাব ইস্টবেঙ্গল হতে চলেছে সেটা আমরা সকলেই জানি কিন্তু ওইটা বলছি যে কন্ট্রাক্ট টার্মিনেট আগে হোক তারপর আরও ডিটেলে আলোচনা করা যাবে ওই একটাই বিদেশি যুক্ত হতে পারে যেহেতু সামনে চ্যালেঞ্জ লিগ রয়েছে চ্যালেঞ্জ লিগে তো বিদেশি আনলিমিটেড খেলা যায় তো ইস্টবেঙ্গল যদি সাতজন বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলে আমি তো খুব খুশি হব একদম সাতজন পাঁচজন কি ছজনকে যদি ফার্স্ট ইলেভেনে একজন বেঙ্গে আমি খুব খুশি হব এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে সেটা কিন্তু দেশেরও নাম শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের নয় দেশের হয়েও কিন্তু সেটা একটা ভালো জিনিস হবে যদি একটা ভালো জায়গায় যেতে পারে বা পরবর্তী সময় যদি চ্যাম্পিয়ন রাউন্ডে ফাইটও করে তো সেই দিকেও নজর থাকবে আশা করছি অপশন রবিনও হয়ে যাওয়ার চান্স রয়েছে কিন্তু যতক্ষণ না পেন পেপার হয় যতক্ষণ না একদম ট্রাম এগ্রি হয় ততক্ষণ তো কিছু বলা যায় না কন্ট্রাক্ট প্লেয়ার এখন ভাই তার সাথে পার্সোনালি কেউ কথা বলতে পারবে না হ্যাঁ অস্কার ভূষণ তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারে কিন্তু অফিসিয়ালি কথা বলা তার সাথে যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার কন্ট্রাক্ট টার্মিনেট হোক তারপর সমস্ত ব্যাপারই কিন্তু আমাদের সামনে এসে যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা যা করার করে দিও সকলে ভালো করে পুজো কাটিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ